নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে সততা, নিষ্ঠা, অঙ্গীকার, মানুষের প্রতি ভালোবাসা দরকার। আর এসব কিছু নিয়ে গণতন্ত্র মঞ্চ আপনাদের সামনে এসেছে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করব, সেটা কেবল ভোটের লড়াই নয়। আমরা যদি ক্ষমতায় যাই তাহলে দেশ বদলে যাবে। বুধবার দমন, নিপীড়ন, গ্রেপ্তার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে অবৈধ সরকারের পদত্যাগ, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পদযাত্রা পূর্বে সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে গণতন্ত্র। সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন, একটি গণতান্ত্রিক দেশে জনগণের ভোটের অধিকার থাকতে হবে, সরকার সেই অধিকার নষ্ট করে দিয়েছে। পরপর দুইটি সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, তৃতীয়বারের নির্বাচন সামনে, আমরা এবার ভোট দেব। এবার সরকারের চেষ্টা করলেই মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না।